কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন বা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, আপনাদের সেই কৃষক বন্ধুতে জমির পরিমাপ কিভাবে বাড়াবেন, জমির পরিমাপ কতটা বাড়ালে আপনি সুবিধা পাবেন বা কাদের ক্ষেত্রে বাড়ানো উচিত, কাদের ক্ষেত্রে জমির পরিমাণ বাড়ালেও আপনি বিশেষ সুবিধা পাবেন না, বিষয়টা বিস্তারিত জানব। কৃষক বন্ধু প্রকল্পে আরও বিভিন্ন বিষয়ে সংশোধন আপনি এই পদ্ধতিতেই করতে পারবেন। যদি আপনার আগে পুরানো ভোটার আইডি কার্ড থাকে, সেখানে অন্য নাম্বার ছিল, বর্তমানে ভোটার আইডি কার্ডের নাম্বার পরিবর্তন হয়েছে, এছাড়াও আপনি ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছেন, এই সমস্ত পরিবর্তন করতে চাইলে বা সংশোধন করতে চাইলে একই পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন তারা জমির পরিমাণ বাড়াতে চাইলে কিভাবে বাড়াবেন। তো প্রথমেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটাতে ভিজিট করবেন, এবং এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এই পেজে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন, ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটি শো হবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা পরিমাণ জমি অ্যাড করা আছে। এই যে জায়গাটা আপনি দেখছেন, এই যে আপনার টোটাল ল্যান্ড ইন একর, তো আপনার কতটা পরিমাণ জমি এখানে আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণের হিসাবটা একটু বুঝে নেবেন। কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হয়, প্রথমত এক একর বা তার বেশি জমি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 10,000 টাকা বছরে, দুটো কিস্তিতে 5,000 করে, আর যাদের কম জমি রয়েছে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন 4,000 টাকা বছরে, দুটো কিস্তিতে 2,000 টাকা করে দেয়া হয়। এবার আপনি যদি এই হিসাবটা বুঝে নেন, অর্থাৎ এক একরের জন্য 10,000 টাকা দেয়া হয়, অর্থাৎ 100 শতকের জন্য দেয়া হচ্ছে 10,000 টাকা, প্রতি শতকে অর্থাৎ 1 শতক জমি যদি থাকে তাহলে 100 টাকা, এইভাবে হিসাবটা আপনাকে করতে হবে। যদি এখানে দেখেন আপনার জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে, বা পরবর্তীতে আপনি আরও জমি কিনেছেন বা রেকর্ড করেছেন, সেই জমিগুলো অ্যাড করলেও কোনো লাভ হবে না, আপনি 10,000 টাকাই পাবেন। এবার যাদের জমির পরিমাণ এখানে দেখবেন যা রয়েছে, এখানে দেখবেন যা রয়েছে, আপনি আরও কিছু জমি যোগ করে যদি দেখেন 40 শতক বা তার বেশি জমি হচ্ছে, তাহলে আপনি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। আর যদি জমির পরিমাণ অ্যাড করেও 40 শতক বা তার বেশি না হয়, তাহলে আপনার কোনো লাভ হবে না। তার কারণ 40 শতক পর্যন্ত জমি যা পরিমাণ থাকবে, 40 শতক যদি থাকে তাহলে আপনি 4,000 টাকাই পাবেন, 40 শতকের বেশি থাকলে আপনি সেই পরিমাণ টাকা বৃদ্ধি পাবে। তো 40 শতকের বেশি যদি হয় তাহলে আপনার টাকার পরিমাণ বাড়বে, অর্থাৎ প্রতি শতকে 100 টাকা ধরলে আপনি যদি 50 শতক হয় তাহলে আপনি 5,000 টাকা পাবেন, অর্থাৎ বছরে দুটো কিস্তিতে 2,500 করে। এইভাবে আপনাকে হিসাবটা বুঝে নিতে হবে। আপনি যে জমির পরিমাণ বাড়াবেন সেখানে আপনাকে দেখে নিতে হবে যে জমির পরিমাণ বাড়িয়ে যে আপনার 40 শতক বা তার বেশি হচ্ছে কি না। এবার জমির পরিমাণ বা অন্য সংশোধনের জন্য আপনাকে কৃষি আধিকারিক অফিসে যেতে হবে এবং সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, এবং সেই ফর্ম আপনি ফিল আপ করে কৃষি আধিকারিক দপ্তরে জমা দিলে আপনাকে সেখান থেকে জমির যে অংশ সেটা বাড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যে পরিমাণ জমির অংশ বাড়াবেন বা অ্যাড করবেন সেই জমির রিসেন্ট পর্চা, এবং আপনি যদি কারো কাছ থেকে কিনে থাকেন সেই ব্যক্তির আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সঙ্গে করে নিয়ে যাবেন, কেননা সেই ফর্মের সঙ্গে আপনাকে এই ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।